তাকায়ও না, আমরা এত গুনাহ করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই পাঁচ দিন তাফসির করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, আয় আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ হক কথা যা বলেছি, কোরআনের কথা হাদিসের কথা তেলাওয়াত যা হয়েছে, জিকির আজগার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরোয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা বড় গুনাগার, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ। তাই আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ, বাবজানের কবরটাকে বেহেস্ত বানাইয়া দাও। রব্বুল আলামিন আব্বার কথা কি ভোলা যায়, আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য, একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ বাবজানের কবরটা বেহেস্ত বানাইয়া দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা, আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেস্তের বাগান বানাইয়া দাও কবরটা রে, আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রব্বির হামহুমা তুমি তো রহমান রব্বায়ানি সগীরা, তুমি জব্বার আল্লাহ, তুমি সত্তার, আমাদের দিকে তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব, আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ এইভাবে করে মায়ের কাছে দাঁড়াইয়া যদি মা মা বলে যদি কান্তাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়া পারে। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ যত মানুষ এ মাহফিলে হাত উঁচু করছে, যত গুণা আছে আজকের মাঠ থেকে, কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের শিরক গুণা মাফ করো, আমাদের বেদাতের গুণা মাফ করো, চুরি ডাকাতির গুণা মাফ করো, মানুষ হত্যা করার গুণা মাফ করো, জেনা করার গুণা মাফ করো, বিদায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ কবর গুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ, কিছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে। আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে, আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ, সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, যুবক ছেলেদের ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদের ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আয় আল্লাহ
বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের সিনাই হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলজেটারে ভরে দাও বাংলাদেশের সেনাবাহিনী এয়ার ফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়া হেফাজত করতে পারে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কান্দবেন না কবে কান্দবেন আজই তো কান্নার দিন কান্দেন আল্লাহর কাছে আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন ২০ বছর পর্যন্ত রোগে ভুগতেন রাহেল আক্তার লাকি তার নাম ২০ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দারাজ থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কেয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়েশার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাওয়ালা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো আমরা যা বলেছি তুমি কবুল করেছো আয় আল্লাহ আমাদের মোনাজাত তোমার দরবারে কবুল করে দিও আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল